হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের কাছে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আমার আজকের এই ব্লগ ভিডিওটা আপনাদের ভালো লাগতেও পারে। আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম, আমরা যাচ্ছি হলদিয়া সিটি সেন্টার, আর দিনটা ছিল 15ই আগস্ট। তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে পড়েছিলাম সবাই মিলে। আর যেতে যেতে আমার একটু এই রাস্তার ভিউটা খুব ভালো লাগছিলো, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ারও করে দিচ্ছি। আমি বারবার একই কথা বলছি, আমার আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল চিরনটি অল ক্লিক করে দিবেন, কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশান সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। আর একটা কথা বলছি, যেহেতু আমি ইউটিউবে নতুন, তো প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, তাহলে আমার এগিয়ে যেতে একটু সুবিধা হবে। দেখুন আমরা চলে এসেছি হলদিয়া সিটি সেন্টার অম্বুজা নিউট্রিয়া, তো আমরা এখানে চলে এসেছি। তো আমি একটু বাইরের ভিউটা কেমন হচ্ছে সেটা শেয়ার করে দিচ্ছি আপনাদেরকে। এবার আমরা ভেতরে ঢুকবো, আর যেহেতু আমরা দিনটা 15ই আগস্ট এসেছিলাম তাই অফারও চলছিল। তো দেখা যাক কে কী কেনাকাটা করি, সেটাও আপনাদের সঙ্গে পরে নিশ্চয়ই শেয়ার করব। তো এখন যাই ভেতরে আমরা। তারপর যেহেতু 15ই আগস্ট এসেছিলাম আবারও বলছি, তাই ভেতরে এরকমভাবে সুন্দরভাবে সাজিয়েছিল, সেটা একটু ভিডিও করে নিলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। এরপর এখান থেকে আমরা চলে এসেছিলাম স্মার্ট বাজার। স্মার্ট বাজারে আমরা কিছু গ্রসারি আইটেম কিনেছিলাম। তো ওখান থেকে স্মার্ট বাজার থেকে আমরা বেরিয়ে ভেতরে একটা হচ্ছে খুব সুন্দর জায়গা আছে তো বাচ্চাদের খেলাধুলার জন্য, তো ওখানে আমরা চলে গিয়েছিলাম। দেখুন এখানে বাচ্চাদের গাড়ির জন্য সবাই হচ্ছে বাচ্চারা খেলছে, তো আমরা এখানে একটু সবাই মিলে বসেছিলাম, একটু আড্ডা দিয়েছিলাম। আর যেহেতু আমাদের সবারই বাচ্চা ছিল, তারপর আমরা শপিং মল থেকে বেরিয়ে চলে এসেছিলাম হলদিয়া দুর্গাচকে, যে ইকো পার্কটা আছে যেটা নতুন হয়েছে আমরা ওখানে চলে এসেছি। আর ওখানে এন্ট্রি ফ্রি লাগে, তো ওখানে পাশেই টিকিট কাউন্টার আছে, আমাদের নিয়েছিল 10 টাকা করে পার হেড, 10 টাকা করে। তো ওখান থেকে আমরা টিকিট কেটে তারপর আমরা ভেতরে এন্ট্রি করেছিলাম, দেখিয়ে দিচ্ছি। তো এই জায়গাটা সত্যিই খুব সুন্দর, বিকেলের দিকে হচ্ছে আমরা এসেছিলাম, আর রাতে এলে খুব লাইট জ্বলে তো দেখতে আরও বেশি সুন্দর লাগে। তো যেহেতু আমরা আমাদেরকে অনেকটা যেতে হবে তাই আমরা বিকেলে এসেছিলাম এখানে। তো আমি এখানে এই পার্কের একটু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি বলবো যারা হলদিয়া দুর্গাচক বা যারা বিগ বাজার সিটি সেন্টার আসবেন, তারা একবার হলেও এই হলদিয়া দুর্গাচকে যে ইকো পার্কটা আছে সেটা অবশ্যই দেখে যাবেন। হলদিয়ার যে সিটি সেন্টার মল আছে সেখান থেকে দুর্গাচক আসতে 10 মিনিটের মতো লাগে, তো অবশ্যই এলে একবার দেখে যাবেন, ভালো লাগবে আপনাদের। আমরা এখানে কিছুক্ষণ বসেছিলাম, আর এই যেহেতু দিঘিটার পাশে বসেছিলাম মানে খুব সুন্দর লাগছিলো, খুব সুন্দর হাওয়াও দিচ্ছিল। আমি সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করছি, তার জন্য আপনাদেরকে আমার পুরো ভিডিওটা দেখতে হবে, আমি আর ভয়েস কভার করছি না। এবার আপনারা আমার সঙ্গে ভিডিওটা দেখতে থাকুন।
এরপর আমরা বেরিয়ে পড়েছিলাম, খাওয়া দাওয়া করেছিলাম, তো সেই ভিডিওটা আর আমার আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর আমরা যেহেতু বাড়ি থেকে দুটোর সময় বেরিয়েছিলাম আর রাত প্রায় হয়ে গিয়েছিল, আমরা যখন ওখান থেকে বেরিয়েছিলাম 8টার সময়, তো বাড়ি ফিরতেও হবে, তাই আর লেট না করে বেরিয়ে পড়েছিলাম। আর রাস্তার ভিউটা দেখুন কতটা সুন্দর লাগছে। আমার আজকের এই ভিডিওটা কেমন লেগেছে কিন্তু অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে প্লিজ একটা শেয়ার করে দেবেন। তাহলে আজকে আমি এখানেই বিদায় জানাচ্ছি, আপনাদের সঙ্গে দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।